This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Co-sponsored by Nirman Concrete, the complete concrete solution. An ISO 9001 to 2015 certified company. পরিবেশ বান্ধব থিমের উপলক্ষে রাকশাক ফাউন্ডেশন, কলকাতা পুলিশ ও ডিরেক্টরেট অফ কারেকশনাল সার্ভিসেস এর সহযোগিতায় অ্যানুয়াল স্পোর্টস ডে অনুষ্ঠিত করে। এই অনুষ্ঠানে 250 বাচ্চারা অংশগ্রহণ করল বলে জানালেন রাকশাক ফাউন্ডেশনের সদস্য চৈতালী দাস। বাচ্চাদের মাধ্যমে মানুষের মধ্যে পরিচ্ছন্নতা সচেতনতাকে ছড়ানোর জন্য ক্লিন গ্রিন ওয়ার্ল্ড থিমের এই অনুষ্ঠানটি আয়োজিত করা হয়। আমি চৈতালী দাস, রাকশাক ফাউন্ডেশনের তরফ থেকে আমরা কলকাতা পুলিশের সঙ্গে আজকের এই আয়োজন, যেটা অ্যানুয়াল স্পোর্টস ডে, তার মধ্যে হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব এই থিম উপলক্ষে আমাদের 250-এরও বেশি বাচ্চারা আজকে পার্টিসিপেট করেছে এবং এদের মাধ্যমে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি ক্লিন গ্রিন ওয়ার্ল্ড। এদের চোখে যেরকম সবুজ পাতাই হয়, কিন্তু আজকে ওদের চোখে সবুজ পাতা হলে ধূসর পাতা হয়ে গেছে। সেই মেসেজটা আমরা সবার মধ্যে তুলে ধরতে চাই, যে আমাদের সকলকে দরকার যে আমরা যাতে সকলে সচেতন হই। আর এখানে একটা অদ্ভুত সুন্দর একটা সমন্বয় রয়েছে, যেখানে কারা কর্তৃপক্ষ এবং কলকাতা পুলিশ দুজনকেই আমরা নিয়ে এই আজকের থিমটা পরিবেশ বান্ধব, অর্থাৎ আমাদের জুটের কাজ হয়। আপনারা জানেন যে রাকশাক ফাউন্ডেশনের জুট স্টোরি বিয়ন্ড বাজ যে আমাদের প্রজেক্টটা চলে দমদম সেন্ট্রাল কারেকশনাল হোম, আজকে তাদের তৈরি পেন্সিল বক্স, পেন্সিল পাউচ, জুটের তৈরি ব্যাগ, সেগুলো সব কনসোলেশন প্রাইস হিসেবে ওদের সকলকে দেওয়া হবে, উইনিং প্রাইস হিসেবে ওদের দেওয়া হবে। তো আমাদের সকলের মধ্যে এই সচেতনতা, সেটাকে আমরা আরও এই বাচ্চাদের মাধ্যমে তুলে ধরবো। সকলকেই, প্রত্যেক স্তরের প্রত্যেকটা মানুষকে একসঙ্গে হতে হবে। কলকাতা পুলিশ, ডিরেক্টরেট অফ প্রিজন এবং আমরা যারা ভলেন্টারি অর্গানাইজেশন, সকলে আমরা একসঙ্গে এই সচেতনতাকে তুলে ধরতে চাইছি মানুষের মধ্যে, যাতে ওপেন ডিফেকেশন এবং প্লাস্টিক এই ব্যবহারগুলো এবং এই যে প্র্যাকটিসটাকে যাতে বর্জন হয়, সেই আমাদের বহু হয়েছে এই ধরনের। এবং আমরা প্রায়ই নবদিশার বাচ্চাদেরকে নিয়ে, নিউ হরাইজনের বাচ্চাদেরকে নিয়ে আমরা পথে নেমে পড়ে এবং পথ পরিষ্কার করেছি, এবং তাতে আমরা একটা মেসেজ দিয়েছি যে যারা ওপেনলি ডিফেকেট করেন, তারা যখন দেখেন যে একটা ছোট শিশু তারা যখন পরিষ্কার করছে, তখন ইট ইজ আ ভেরি ইম্প্যাক্টফুল অ্যান্ড এ স্ট্রং মেসেজ ফর হিম নট টু ডু দিস ওপেন ডিফেকেশন। এবং আমাদের যে পথ শিশুরা আসেন, প্রত্যেকে যখন প্রত্যেক দিন ক্লাসের শেষে আমরা ওদেরকে টিফিন দিই এবং আমাদের মাসে একবার করে হেলথ চেক আপ হয়। শুধু তারা না, তাদের মায়েদেরও হয়। অনেক সময় এমন হয়েছে যে মায়েদের মারাও বাচ্চাদেরকে নিয়ে ক্লাস করেছে, কারণ একটা 16 বছরের একজন কিশোরী, সেও একজন মা, সেও কোলে বাচ্চা নিয়ে আমাদের ক্লাস করেছে। আমি ওয়াসিম কাপুর আর্টিস্ট বলছি। আজকে এখানে কলকাতা পুলিশ যা এভরি ইয়ার করে, ফোর্থ ইয়ার, আমি 4-5 বার এসেছি এখানে পার্মানেন্ট। আমাকেই উনি ডাকেন, আর আমি লাকি ওনার জন্য এই বাচ্চার সঙ্গে থাকলে আমার ভালো লাগে, খুবই ভালো। মানে যে ধরনের সিট অ্যান্ড ড্র ইনি করেন, অ্যান্ড স্পোর্টস অ্যান্ড পেন্টিং কালচারাল সাইড এক্সেলেন্ট, খুবই ভালো লাগে, এনজয় করি আমি। এভরি ইয়ার আমি, আমাকে জাজি হিসাবে ডাকেন, তো যা যে আমি জানি না, এখানে বাচ্চার সঙ্গে এনজয় করে ওনার কাছ থেকে অনেক শিখি। হ্যাঁ, শিখবার লিমিট নেই। হ্যাঁ, যখন উনি কাজ করেন, তো আমি তো জানি না কী করতে যাচ্ছেন, যখন কাজ হয়ে যায় তখন যা ভালো শিখে আমি নিজে বাড়ি চলে যাই, এটাই আর। খুবই ভালো এখানে। অ্যান্ড আমি নবদিশা, কলকাতা পুলিশ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বন্ধু চৈতালী দাস এখানে ইনভলভ আছেন, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট, ওনারও সঙ্গে ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এভরি ইয়ার ডাকেন আমাকে, এটাই মানে একটা অন্য ধরনের ওয়ার্কশপ হয়। আমার থেকে উপর, আর্টিস্ট থেকে উপরে, পুলিশ জন্যে কিছু তো করতে হয়, উনি আমার জন্য পুরো লাইফ করে যাচ্ছেন। হ্যাঁ, তো একটু তো আমারও ডিউটি না।